নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা গরমের ছাদ আস্তে আস্তে সেজে উঠছে এবং যে যে গাছগুলো আমি গরমে বলেছিলাম এগুলোই গরমের উপযুক্ত গাছ আর এগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তো সুন্দর হতে পারে আপনাদের ছাদ তো পড়তু লেখা আমি আগে একটা ভিডিও করেছি আপনারা এইভাবে হ্যাঙ্গিং করতে পারেন অত্যন্ত ভালো এবং অধিক পরিমাণে প্রতিদিন ফুল পাবেন আপনারা এখান থেকে তো আমি যে ফুল গাছগুলো বলেছিলাম সবে গাছ সেজে উঠছে ধীরে ধীরে কিছু কিছু গাছে ফুলের দেখা দিয়েছে আর কিছু গাছে ফুলের দেখা দেবে আরও কিছু গাছ যেগুলো এখনও ছোট আছে তাদেরকে আমি এই মুহুর্তে দেখাচ্ছি না তো আশা করছি যেভাবে শীতের ফুলের ছাদ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই একইভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো গরমের ছাদ বাগান তো পটু লেখা আপনারা যেভাবে বলেছি শুধুমাত্র খাওয়ার দিন খোলজল আর এনপিকে দেখুন ফুলে ভরে থাকবে প্রতিনিয়ত সূর্যমুখীর দুটো ভ্যারাইটি একটা হচ্ছে মিনিয়েচার একটা হচ্ছে বড়ো ভ্যারাইটি আর গ্যালারিয়ার নিয়ে আমি আগেও ভিডিও করেছি এখন সবে ফ্লাওয়ারিং চালু হয়েছে দুটো গাছে তো দুটো গাছে চালু হয়েছে সেই দুটোই আপনার সাথে শেয়ার করছি তো গরমে এর থেকে যে ফুল আমরা পাচ্ছি তাতে কিন্তু আমরা অনেক খুশি কারণ শীতের ফুলের মতন ফুল আমরা কিন্তু গরমে পাবো না তো গরমে কিন্তু নয়নতারা খুব ভালো হয় নয়নতরা অনেক ভ্যারাইটি আছে মানে অনেক ভ্যারাইটি বলছে অনেক কালার আছে আপনারা কিন্তু সেই কালারগুলো করতে পারেন আর নয়নতলার একটাই সমস্যা সেটা হচ্ছে গিয়ে অতিরিক্ত জল কখনো যদি বৃষ্টি হাত থেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু গাছগুলো কোনোভাবে খারাপ হবে না আর গাছ কিন্তু সুন্দর থাকবে তো সূর্যমুখীর বড়ো ভ্যারাইটি যেটা সেটা দেখুন আস্তে আস্তে গাছ সুন্দর হচ্ছে আর কচিয়া ঝাউ নিয়ে তো এক আগে একটা ভিডিও করাই ছিল তো গাছ আস্তে আস্তে ধীরে ধীরে রেডি হচ্ছে শুধুমাত্র এদের খাওয়ার চলছে খোল জল আর ডিএপি ডিএপি দশ দিনে একদিন দিলেই যথেষ্ট আর দেবেন নিয়মিত পাঁচ থেকে সাত দিনের ভিতরে একবার খোল জল সুন্দর থাকবে এবং এবং আগস্ট মাস পর্যন্ত কিন্তু আপনারা এই কচিয়া ঝাউকে টিকিয়ে রাখতে পারবেন তো তারা গাদা খসমস খসমসের ভিডিও আমি করা আছে তো সবে যতটা এতটা গরমে সম্ভব না পুরো ছাদ ভরে গাছ করা তাও আমি নেক্সট যে ওভারভিউ থাকবে সেখানে কিন্তু ফুল এবং গাছ সম্পূর্ণ ভরে থাকবে ফুলের সংখ্যা কম থাকবে কিন্তু টবের সংখ্যা কিন্তু মোটেই কম থাকবে না প্রতিটা টবেই থাকবে গাছ আর সুন্দর গরমের ছাদ বাগান কিন্তু আপনাদের কাছে আমি নিশ্চয়ই দেখাবো তো মোটামুটি সেজে উঠেছে আর আপনারা যারা এখনও ভাবছেন গরমের গাছ কি লাগাবেন তো যে গাছগুলো আমার বলা আছে গরমের ফুলের সেই গাছগুলো অবশ্যই কিছু লাগাতে পারেন সহজ গাছ খালি জল দুবার দেবেন আর নিয়মিত খাওয়ার দিন ফুল কিন্তু আপনাকে দেবেই এবং ফুলে এইভাবেই কিন্তু ভরে থাকবে আর যারা এখনও চন্দ্রমল্লিকার কাটিং করেননি এই ভিডিওটাই বলছি কারণ চন্দ্রমল্লিকার সিরিজ কিন্তু এবছরে একটু অন্যরকম আমার ছাদে যদি ফুল ফোটে তো সকলের ছাদে ফুল ফুটবে যারা আমাকে ফলো করেন সেই হিসাবেই এবছরে কিন্তু চন্দ্রমল্লিকার সিরিজ চলছে আর এখনই কাটিং করুন যাদের কাছে গাছ পুরনো মাদার প্ল্যান্ট আছে অবশ্যই কাটিং করুন সাকসেস আপনারা হবে নি যেভাবে কাটিং দেখানো আছে ওইভাবেই করতে করতে পারেন দুটো কাটিংয়ের ভিডিও আছে আমার গত বছর একটা কাটিংয়ের ভিডিও আছে আর এবছরও আর একটা কাটিংয়ের ভিডিও দেখিয়েছিলাম তো শুধুমাত্র আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না তাহলে কিন্তু কাটিং সাকসেস হবেই দেখুন ধীরে ধীরে পিছনের যে টপগুলো ওগুলোতেও ফুল গাছ লাগানো গ্যালেরিয়া লাগানো আছে বেশ কিছু সেগুলো ফুলে ভরবে আর যারা যেটা বলছিলাম চন্দ্রমল্লিকা তো সকলের ছাদে ফুটবে এবার হাজার থেকে দেড় হাজার ফুল এটাই কিন্তু আমার এবছরের মিশন আর এই মিশনের সঙ্গে যারা লাস্ট ইয়ারে ছিলেন যারা এবছর যোগ দিচ্ছেন অবশ্যই ট্রাই করবেন পাঁচশো সাতশো হাজার ফুল ছাদে ফোটানোটা কোনো একটা বিরাট কাজ না চন্দ্রমল্লিকার ক্ষেত্রে সেটা আমি যতটা সম্ভব প্রতিনিয়ত সুন্দর করে আপডেট দেবো যাতে আপনাদের রকম অসুবিধা না হয় গাছের যে পিঞ্চিং পদ্ধতি দেখানো আছে সেটাই কিন্তু এক একমাত্র উপায় এবং সহজ উপায় যেখানে চন্দ্রমল্লিকায় হাজারের বেশি ফুল পাওয়া যেতে পারে তো নিয়মিত কীটনাশক এবছর গাছের ক্ষতি বলতে সব থেকে বড়ো ক্ষতি হয়েছে যেটা সেটা হচ্ছে সাদামাছি তো নিয়মিত আপনারা কিন্তু অবশ্যই সাদা জন্য কীটনাশক ব্যবহার করবেন আর যে যে গরমের গাছগুলো আমি দেখাচ্ছি এইগুলোকে কিন্তু এখন কেয়ারিং করুন দেখুন এইভাবে কিন্তু ফুল ভরে থাকবে মিলে নিয়ে বেশ কিছু ভিডিও দেখানো আছে আগের ভিডিওটা যে দেখিয়েছিলাম তো আমি বলেছিলাম পনেরো দিনে ফুলে ভরে যাবে ঠিক দেখুন মোটামুটি ফুলে ভরতে শুরু করেছে যতটা ফুল পাচ্ছি তাতে কিন্তু আমরা অনেক খুশি কারণ খুশির মাত্রা কখনোই কম হয় না সবসময় চেষ্টা করব কত বেশি ফুল পাব তাই আমরা সব সবসময় যেটা করি শীতের ফুলের বাগান উইন্টার ফ্লাওয়ার যে সৌন্দর্য এবং ভ্যারাইটি অনেক সেটা কিন্তু গরমে সেই টেস্টটা না থাকলেও তো আপনারা জিনিয়া দোপাটি গ্যালেরিয়া সূর্যমুখী কচিয়াঝাউ এই সমস্ত গাছ কিন্তু অনাহাসেই বাড়িতে করতে পারেন এবং চেষ্টা করবেন সূর্যমুখী জিনিয়া এগুলো কিন্তু চারা থেকে করার তো প্রতি বছর এই ফুলটা আমি বাড়িতে ফোটে এবং খুব অল্প কেয়ার এটা হচ্ছে গিয়ে অর্কিড আর ডেন্ডোভিয়ারের একটা ভ্যারাইটি যেটা একদম দেশি ভ্যারাইটি স্টিকটা তিন থেকে চার ফুট কোনো কোনো সময় যদি আপনি সেরমভাবে রাখতে পারেন এবং যত্ন করতে পারেন পাঁচ ফুটও হতে পারে তো একটা পাঁচ ফুটে অসংখ্য প্রতিটা গার্ড মানে গিট থেকে যেটা গার্ড বলি আমরা দুটো তিনটে চারটে করে ফুল আপনারা পাবেন এটার আপডেট দেবো আমি খুব তাড়াতাড়ি এবং কেয়ারিং সম্বন্ধে সম্পূর্ণ বলবো আর কী সহজভাবে আরও গাছ আপনারা বাড়াতে পারবেন সেটা সম্বন্ধেও বলবো বিস্তারিত থাকবে অর্কিড নিয়ে আরেকটি ভিডিও যেই ফুলটি আমি আগে দেখালাম এটা কিন্তু এপ্রিল মাসের ফোটে যাদের কাছে এই গাছ আছে তারা জানেন আর আপনারা এই সময় কিন্তু ধারাবাহিকভাবে অ্যাডিনিয়াম থেকে ফুল পেতে পারেন তো অ্যাডিনিয়াম নিয়ে সেই রকম ভিডিও দেওয়া আছে আগেও আপডেট দেওয়া আছে এই গাছগুলোকে আপনার যত্ন করুন যেই গাছগুলো আমি দেখাচ্ছি এইগুলোই কিন্তু গরমের ফুল প্যান্টাস এই গাছটা কিন্তু আমি এক ছোট্ট গাছ মানে একটা স্টিক ছিল গাছটা সেই গাছ থেকে আজকের গাছটা কিন্তু লাস্ট দু বছর ধরে আমার কাছে আছে এবং অসম্ভব ভালো ফুল দিচ্ছে এবং সারা বছর ধরে ফুল দিচ্ছে কিন্তু এই সময়টায় একটু বেশি ফুল দেয় আমি প্রুনিং দেখেছি দেখিয়েছি কেয়ারিং দেখেছি সমস্তটাই দেখিয়েছি আর যাদের কাছে আছে আপনাদের গাছ তারা অবশ্যই এগুলোকে একটু যত্ন নেন তো ম্যান্ডেভিলা এই কিন্তু গরমেই আপনি অসংখ্য ফুল পেতে পারেন ম্যান্ডেভিলার কেয়ারিং নিয়ে আমার ভিডিও আছে অবশ্যই দেখবেন যাদের গাছ এখন দেখছেন একটু খারাপ আছে শুধুমাত্র একটু খোলজল দিন মিক্স খাওয়ার দিন এনপিকে দিন দেখুন গাছ ধীরে ধীরে ব্রাঞ্চ ছাড়বে এবং ফুলে ভরতে থাকবে তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন